বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে থাকে আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে। প্রথমে বিষয়টি প্রকাশ্যে আসে বর্ধমানে, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয় প্রশাসনও। একাধিক জনের আধার কার্ড বাতিল হচ্ছে, এই সংক্রান্ত মেসেজ নোটিশ ঘিরে এখন চরম আতঙ্ক বিভ্রান্তি ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন। সোমবারই নবান্নের তরফে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসা হচ্ছে এই নিয়ে আলোচনায়। অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে, আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, খাদ্যসাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আমাদের পাহাড়দার জমিদারদের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। বাংলাকে দমানো যাবে না। নিষ্পেষণ চলছে গায়ের জোরে, এই গায়ের জোর আমরা মানি না, এর উত্তর দিতে হবে। আমি নিজেও প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখবো বলে ঠিক করেছি, কারণ আমার কাছে যত কমপ্লেন এসছে তার ভিত্তি করে। আর বাদ বাকি আমি সবাইকে বলবো, কোনো ভয় পাওয়ার কারণ নেই, এখানে এনআরসি হবে না। বলছি যখন হবে না, হবে না, গায়ের জোরে হবে না। এখানে গণতান্ত্রিক সরকার আছে, এখানে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। এটা আসাম নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বিহার নয়, এটা রাজস্থান নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা বাংলা, কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা, জীবনানন্দের বাংলা। মনে রাখবেন, আমি সবাইকে বলবো এলাকায় এলাকায় নজর রাখুন, এবং আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেন আসবে আমাদের কাছে দেবে। আমরা একটা বিকল্প আধার কার্ডে, যে বিকল্প যাতে তারা কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, আমরা সেই কার্ডটা ইতিমধ্যেই তৈরি করব, এবং তৈরি করে আমরা 3-4 দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে দেব। এদিকে আধার ইস্যুতে সক্রিয় বিজেপিও, নবান্নের তরফে বৈঠকে বসার আগেই বিজেপি রাজ্য নেতৃত্ব কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে, জানিয়ে দিলেন সমস্যার সমাধানের উপায়ও। বিজেপির রাজ্য সভাপতি আশ্বাস দিলেন রাতের মধ্যেই চালু হয়ে যাবে নিষ্ক্রিয় আধার কার্ডগুলো, চিন্তা করার কোনো কারণ নেই। তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে কথা বলে জানালেন সুকান্ত মজুমদার। পাশাপাশি এও বললেন মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জানানোর প্রয়োজন নেই, বিজেপি অফিসে অভিযোগ জানান। সমস্যা হয়েছে, তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই, এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয়, আজ সকাল 11টা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে, যিনি আইটি মিনিস্টারও, যার আন্ডারে আধারের এই কাজ হয়, তাদের সাথে কথা বলে, আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে, আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে, 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি, সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি, কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন, আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। আরও অফিসে যোগাযোগ করলেও হবে, কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে, ঝাড়খণ্ডে আছে, তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে নাও পারতে পারেন। আপনাদের সেই আরও অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির সাথে করে দেবো,
কিন্তু কারো কোনো প্রয়োজন নেই। আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে। অন্যদিকে টুইট করে বিষয়টির আশ্বাস দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও জানিয়েছেন নিষ্ক্রিয় হওয়া আধার কার্ডগুলো 24 ঘন্টার মধ্যে সক্রিয় হবে। কেন্দ্রের তরফ থেকে তিনি এই সংক্রান্ত আশ্বাস পেয়েছেন। তিনি জানিয়েছেন রাঁচির আঞ্চলিক অফিস থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল আধার কার্ডগুলো, সেটি প্রযুক্তিগত কোনো সমস্যা হতে পারে। তবে কেন্দ্রীয় সরকারের কর্তারা এ বিষয়ে কিছুই জানতেন না বলে জানান শুভেন্দু। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।